শিব মন্দির বানিয়ে এলাকাবাসীদের উপহার পাড়া প্রতিবেশীদের কথা মাথায় রেখে শিবের মন্দির বানিয়ে এলাকাবাসীদের উপহার দিলেন দুর্গাপুর অভয়নগর এলাকার বাসিন্দা রমেন মান্না তিনি জানান প্রত্যেক বছর এই শিবরাত্রিতে পাড়ার মহিলারা দূর দূরান্তে মন্দিরে পুজো দিতে যান এবং শিবরাত্রির ব্রত পালন করেন থেকে মহিলারা দূরে সারাদিন মন্দিরে ভিড় ঠেলে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পুজো দেন তাই তাদের কথা চিন্তা করে যাতে তাদের পুজো করতে রকম অসুবিধা না হয় দূরে যেতে না হয় তার জন্যই মন্দিরের পাশাপাশি স্নানের ঘাট বানিয়ে দেন যাতে পুণ্যার্থীরা পুজোর আগে পুকুরে স্নান করে ওই মন্দিরে পুজো দিতে পারেন এতে পাড়া প্রতিবেশীরা খুবই খুশি খুবই ভালো লাগছে এইখানে গলির মধ্যে একটাই আছে গলিতে আছে একটা দূরে মন্দিরটা কতটা খুব আনন্দ হচ্ছে ভালো লাগলো মন্দিরটা হলো গলির মধ্যে খুবই ভালো লেগেছে এলাকাবাসীরা জানান এই মন্দির এবং ঘাট হওয়াতে তাদের বেশ সুবিধাই হল এই শিব মন্দির উদ্বোধন করলেন মাননীয় সমবায় মন্ত্রী অরূপ রায় হ্যাঁ শিবরাত্রির আগে মন্দির উদ্বোধন হলো মানুষ এখানে শিব পুজো করবে শিবের আরাধনা করবে আমরা সকলেই শিবের উপাসক আর শিব অত্যন্ত অল্পে সন্তুষ্ট একটু বেলপাতা একটু আগন্দর মালা একটু গঙ্গা জল আর উদার মনের বড় মন অনেক একটুতেই সহজে অনেক কিছু পাওয়া যায় শিবের কাছ থেকে তো সুন্দর শিবের আরাধনা আমরা সকলেই করি সমস্ত দেশের মানুষ তা সুতরাং শিবের একটা মন্দির উদ্বোধন হলো এটা খুব ভালো লক্ষণ এলাকার মানুষের বাবা আশীর্বাদ করুন তারা ভালো থাকুক সকলের দুঃখ বেদনা হতাশা দারিদ্র সবকিছু দূর হয়ে যাক খুব আনন্দে থাকুক তিনি জানান শিবের আশীর্বাদ যেন সবার উপর থাকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৃষ্টি ধর ঘোষ কৈলাস মিশ্র সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ এলাকাবাসীদের তো অনেকটাই সুবিধা হলো ঘাটটা হওয়াতে সুবিধা হয়েছে এবং আপনারা তো অনেক আগেই এসছেন আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে এলাকার মানুষের থেকে আপনারা তাদের কথোপকথন শুনেছেন তারাও নিশ্চয়ই আপনাদেরকে তাদের মূল্যবান মতামত দিয়েছে এলাকার মানুষ যে রায় দেবে বা যে মতামত দেবে আমরা একজন জনপ্রতিনিধি বা এলাকার সামান্য মানুষ হিসেবে সেটাকে মাথায় পেতে নেব হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট গ্লোব নিউজ